সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আশরাফুল আহসান জিতু মূলত হিরোইজম দেখাতে গিয়ে তাকে স্টাম্প দিয়ে মারধর করে বলে র‍্যাব জানিয়েছে। দুপুরে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন বললেন, জিতু স্কুলের সবার কাছে একজন উশৃঙ্খল ছাত্র হিসেবে পরিচিত ছিল। বিভিন্ন সময় শৃঙ্খলা ভঙ্গ, মারামারি সহ স্কুলের পরিবেশ নষ্টের জন্য তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। স্কুলে যাওয়া আসার পথেও স্কুল চলাকালীন ছাত্রীদের টিজিং ও বিরক্ত করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিতু র‍্যাবকে আরও জানায়, ঘটনার কয়েকদিন আগে ওই স্কুলের এক ছাত্রীর সঙ্গে অযাচিতভাবে ঘোরাফেরা থেকে বিরত থাকার বিষয়ে নিহত শিক্ষক তাকে বারণ করেন। এই ঘটনায় সে তার শিক্ষকের প্রতি ক্ষুব্ধ হয়, ওই ছাত্রীর কাছে নিজের হিরোইজম প্রদর্শন করার জন্য তার ওপর হামলার পরিকল্পনা করে। পরে সে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটায়।